এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি আমি বাংলাদেশি ব্লগার সীমা আজকে হচ্ছে আমার ব্লগটা শুরু করেছি সকাল থেকে রাত্র পর্যন্ত কন্টিনিউ করবো আর আজকে বাসার অনেক কাজ করবো আশা করি সবার ভালো লাগবে আর হচ্ছে কন্টিনিউ ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত আর কি পুরো ব্লগটা দেখবেন অবশ্যই আর সকালবেলা ঘুম থেকে উঠেই চা করে নিছি চা বিস্কিট দিয়ে খেয়ে নিচ্ছি তারপরে হচ্ছে আজকে অনেক কাজ করব আসলে দেখা যায় প্রতিদিনই আমি হচ্ছে সব কিছু ক্লিন রাখার ট্রাই করি কিন্তু তারপরেও না অনেক কাজ হচ্ছে জমে যায় বুঝি না কীভাবে এত কাজ বের হয় মনে হয় যে কাজ শেষই না এরকম তো আমাদের হচ্ছে দেখা যায় বাসার হচ্ছে দেখা যায় হলরুমের পাশে হচ্ছে একটা বেসিং আছে তো এই বেসিংটা হচ্ছে বেশিরভাগই হচ্ছে ইউজ করা হয় না খুব কম ইউজ করা হয় তো কয়েকদিন পর পরে এটা দেখা যায় ময়লা হয়ে যায় তো আজকে ভাবলাম যে ভালো করে ডিপ ক্লিন করব তো একটা টিপস বলতে পারেন আপনাদেরকেও দেখিয়ে দিব যাদের হচ্ছে এরকম হচ্ছে বেসিং কিভাবে হচ্ছে ক্লিন করবেন আর একদম ধকধকা হচ্ছে পরিষ্কার হয়ে যাবে তো আমি হচ্ছে হারপিক আমরা যেটা হচ্ছে হাই কমন বাথরুমে হচ্ছে ব্যবহার করে থাকি এবং হচ্ছে সবসময় ব্যবহার করে থাকি খুবই ভালো মানের একটা হারপিক তো এই হারপিক দিয়ে হচ্ছে আজকে আমি হচ্ছে বেসিংটা একদম তক্তকা সাদা করে নিব দেখবেন তো আমি হচ্ছে বেসিংয়ে হচ্ছে চাইরো পাশে হচ্ছে আমি হারপিক দিয়ে দিলাম তারপরে হচ্ছে হাতে আমি একটা গ্লুপ পরে নিছি হাতে সাহায্য ভালো করে চারপাশে এখন হচ্ছে এগুলা লাগিয়ে নিচ্ছি যখন লাগানো শেষ হয়ে যাবে তখন হচ্ছে দশ মিনিট এইভাবে রেখে দিব তারপরে হচ্ছে একটা নেকড়া নিব নিয়ে ভালো করে হচ্ছে ঘষে তারপরে ধুয়ে ফেলব তো প্রথম তো দেখতে পাইলেন তারপরে পরেরটা দেখেন যে কতটা পরিষ্কার হয় আর এটা খুবই পুরানো একটা বেসিং তো কিছু করার নাই যেহেতু হচ্ছে বলতে পারেন যে হচ্ছে আপনাদের ভাইয়ার কোম্পানি বাসা বাসা যেমন দিবে তেমনই থাকতে হবে কিছু করার নাই আর এটা হচ্ছে হলরুমের দেখা যায় দুইটা অ্যাটাচ বাথরুমের সামনের অংশে হচ্ছে এই বেসিংটা দেখা যায় রকম ইউজ করা হয় নাই আমি বেশিরভাগ হচ্ছে আমার রুমের ভিতরে যে বড় বেসিং আছে ওইখানেই বেশিরভাগ হচ্ছে মানে আমি ইউজ করি আর কি বাহিরেরটা করা হয় নাই এই তো মাশাল্লাহ অনেক পরিষ্কার হয়ে গেছে তক্তকে ঝকঝকে তো যে আপুরা চান হচ্ছে দেখা যায় এই ধরনের ভেসিংগুলো হচ্ছে অনেক ময়লা হয়ে থাকে তো আমার টিফটা দেখে একটু ইলেও উপকৃত হবেন এবং হচ্ছে এইভাবে পরিষ্কার করে নিতে পারেন যত পুরানো ভেসিংই হোক একদম হচ্ছে তক্তকা হয়ে যাবে এক মাস পনেরো দিন পরে পরে হচ্ছে ক্লিন করে নিতে পারেন তো ভেসিং পরিষ্কার করে দেখা যায় যতই বাসার কাজ করি রান্নাবান্না অত করতে হবে খাবার খেতে হবে পরে হচ্ছে আমি দুপুরে রান্না বসিয়ে দিলাম আর আজকে অনেক হাসতেছি ভয়েস দিতে গিয়া কারণ হচ্ছে আজকে দেখা যায় নর্মালি আমি হাসতে চাই না কিন্তু আমার হাসি চলে আসে আর আজকে হচ্ছে আপনাদের ভাইয়া কিছু কথা বলতেছিল আমি যখন ভয়েস দিছি দিতেছিলাম অন্য রুমে থেকে আর টুকটাক শুনতেছিলাম তো তার জন্য আরও বেশি হাসিটা চলে আসতেছিলো তো এই তো কথা বলতে বলতে আমি আর রেসিপিটা দেখাই নাই এখানে হচ্ছে লাল শাক অনেক দিন পরে হচ্ছে আপনাদের ভাইয়া লাল শাক আনছে তো লাল শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝটপট রান্না করে ফেললাম যেহেতু আজকে অনেক কাজ করতেছি আজকে হচ্ছে বেশি কিছু রান্না করতে পারি নাই তো ভাবলাম যে যে কোনো একটা কারি করে ফেলি তাহলে এই দুপুরে খাবারটা হয়ে যাবে তো রান্না শেষ করে হচ্ছে এখন হচ্ছে আমি তিনটা কারফেট আছে এগুলো হচ্ছে ক্লিন করে নিচ্ছি মিশিং দিয়ে আর দেখা যায় দুই দিন ধরে মাত্র হচ্ছে আমি কার্পেটগুলো ক্লিন করি নাই তাতেই এত ময়লা হয়ে গেছে আসলে কিভাবে যে এত ময়লা আসে আমি বুঝতে পারি না জানালো ওইরকম খোলা রাখি না খুব কম খুলি দেখা যায় দিনে একবার দুইবার খুললে আবার হচ্ছে বন্ধ করে ফেলি তারপরও হচ্ছে ময়লা হয়ে যায় তা এখন হচ্ছে এইভাবেই সবগুলো হচ্ছে কার্পেট আমি ক্লিন করে নিব আর হচ্ছে আপনাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করব রুচি আলুর দম হচ্ছে আপনাদের সাথে দুইটা রেসিপি শেয়ার করবো কীভাবে আলুর দম করবেন আর রুচি করবেন আর দুইজনের সংসারে নাকি কাজ থাকে না তো দেখেন কত কাজ করতেছে আর এক ক্যামেরা তো আরও এক গাদা কাজ করে আসছি তো আমি হচ্ছে সকালবেলা উঠেই মানে হচ্ছে ছা খাওয়ার পরে হচ্ছে অনেকগুলা কাপড় ধুয়ে মানে বিজাই দিয়েছিলাম ফাঁকি ধুয়েও দিয়েছি তারপরে হচ্ছে নেড়ে দিয়েছিলাম শুকাই গেছে এখন হচ্ছে এগুলা সব ভাস করে নিব আসলে বাসার মধ্যে কাজের শেষ নাই মানে হচ্ছে আর যেদিন আমি কাজ করতে থাকি কাজ করতেই থাকি মানে সবকিছু পয় পরিষ্কার করি বেশিরভাগই দেখা যায় আর যেদিন কাজ করি কাজে কাজে চলে যায় তো সবগুলা কাপড় এখন ভাস করে নিছি এখন হচ্ছে সবগুলা হচ্ছে ডুবে উঠায় রাখা দিব আর আজকে হচ্ছে ভাবলাম যে একটু রুচি আলুর দম করে খাই খেতে মন চাইতেছিল প্রায় অনেক দিন ধরে হচ্ছে করা হইতেছিলো না আর এটা হচ্ছে আমার অনেক পছন্দ একটা খাবার বলতে পারেন তো আমি হচ্ছে এখানে চারটা আলু নিয়েছি আলুগুলো ছোটো ছোটো করে কেটে ধুয়ে এখন হচ্ছে বসিয়ে দিছি সিদ্ধ করার জন্য কারণ আলুর দম বানাইতে হইলে আলু লাগবে আর হচ্ছে আটাটা গুলিয়ে আগে থেকে রেখে দিছি দেখাবো আপনাদেরকে লবণ আর জাস্ট পানি দিয়ে তারপরে গুলিয়ে রেখে দিছি তো এখন চুলা অন করে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিবো আলুগুলা সিদ্ধ হওয়ার জন্য এতো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আলুগুলা সিদ্ধ হইতেছে তো আমি হচ্ছে একটা কাটার সময় সাহায্যে যে হচ্ছে চেক করে নিব যে আলুগুলো কতগুলো সিদ্ধ হইল আর কি সিদ্ধ হইলো না তো আপনি কিন্তু চামচ দিয়ে চেক করলে সহজেই বুঝতে পারবেন যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কি না তো আরেকটু হবে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আমি হচ্ছে ওই দিকটা মানে ছাকা দিয়ে দিছি দিয়ে হচ্ছে এখন আলুর দমটা রেডি করে নিব একদমই সহজভাবে দেখানে ট্রাই করবো আপনাদেরকে আর খুবই সিম্পলভাবে বাসাতে কিন্তু মেহমানের জন্য এবং নিজেদের জন্য বা বাচ্চাদের জন্য বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে ফেলতে পারেন খুবই মজাদার আলু দা রুচি আর হচ্ছে আলুর দম ভয়েস দিতে গেলে অনেক ভুল ত্রুটি হয় সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসলে ন্যাচারালি আমরা হচ্ছে দেখা যায় কত না কথা বলে। কোনো সমস্যা হয় না কিন্তু ভয়েস দিতে গেলে অনেক সময় উলট হয়ে যায় আর দেখা যায় এটা অনেক আপুদেরই হয় শুধু আমার না অনেকেই বলে যে হচ্ছে ভয়েস দিতে গেলে আপু একটু এদিক সেদিক হয়ে যায় তো এই তো কথা বলতে বলতে হচ্ছে আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি আর হচ্ছে আদা রসুন পেস্ট অল্প অল্প করে দিয়ে দিলাম নেড়েচেড়ে হচ্ছে মসলাটা একটু কষিয়ে নিব তারপরে বাকি মশলা অ্যাড করব অ্যাড করে হালকা একটু পানি দিয়ে তারপরে ভালো করে মশলাটা কষাবো পরে হচ্ছে আলুগুলো দিয়ে দিব তো আমার বাসে হচ্ছে বড় বড় আলু ছিল আপনারা চাইলে হচ্ছে ছোটো আলুগুলো হচ্ছে একদম ছোটো ছোটো আলু যেইগুলো থাকে ওইগুলো দিয়েও আপনারা এইভাবে হচ্ছে বানিয়ে নিতে পারেন আলুর দম দেশে তো সবসময় হচ্ছে ছোটো যে আলুর অংশ গুলা ওইগুলা দিয়ে আমাদের বাড়িতে প্রায়ই হচ্ছে দেখা যায় বানানো হইতো আর ওইভাবে অনেক খেতেও ভাল লাগতো তা আমি হচ্ছে হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এগুলা সব দিয়ে তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিছি একটু পানি দিয়ে হচ্ছে কষিয়ে নিতেছি যখন কষানো হয়ে যাবে তেলটা উপরে চলে আসবে তখন আলুগুলো অ্যাড করে দিব কষানো হয়ে গেছে এখন হচ্ছে আলুগুলা দিয়ে দিতেছি আমি হচ্ছে আলু শুলিয়ে তারপরে হচ্ছে একটু ভেঙে নিছি আর কি আধা ভাঙা করে নিছি যেমন হচ্ছে আমরা আলু সিদ্ধ করে ভর্তা করলে আলু ভর্তা করলে যেরকম এরকম করে নিছি কিন্তু আলু ভর্তা করলে তো আমরা আরও বেশি হচ্ছে নরম করে ফেলি ওই রকম না একটু আধা ভাঙা করে নিছি আর কি দেখেই বুঝতে পারছেন কেমন করে নিছি তো এটা কিন্তু শুকিয়ে গেলেই কিন্তু আলুর দমটা রেডি হয়ে যাবে আর যখন হয়ে যাবে পুরোপুরি তখন আমি উপর থেকে ধোনাপাতা দিয়ে নামিয়ে নিব আসলে অনেকেই বলে যে দুইজনের সংসারে কিসের এত কাজ কিসের এত কাজ থাকে অনেকেই কথায় কথায় বলে ফেলে আর কি যে দুইজনের সংসারে এত কাজ আসলে আমি যেদিন কাজ করা শুরু করি দেখি কাজ শেষই হইতেছে না আসলে হচ্ছে মেয়েদের সংসারে কাজের কোনো অভাব নাই দুইজন বলেন চারজন বলেন হয়তো বা চারজন থাকলে হচ্ছে রান্না রান্নাবান্নার দেখা যায় অল্প করে করতেছি আর একটু বারে করতে হইতো আর না হয় আরেকটু কাজ বেড়ে যেত কিন্তু সেম কিন্তু সব কিছু করা লাগে পাঁচজন মানুষ থাকলে যা যা করা লাগতো একদম সেম সব কিছু করা লাগে এই তো আমার আলুর দমটা রেডি এখন চুলাটা বন্ধ করে দিছি আর এদিকে হচ্ছে আমি আটা গুলিয়ে রাখছিলাম পানি স্বাদ মতো লবণ আর হচ্ছে সামান্য একটু তেল দিয়ে প্রথম হচ্ছে আটাগুলা হাত দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে পানি দিয়ে একটা ডু বানিয়ে নিছি আর দেখেই বুঝতে পারছেন ডুটা কেমন হয়েছে যেমন আমরা রুটি পোয়ার ওটা করি না ওই রকম হবে তো এখন হচ্ছে সবগুলা রুচি হচ্ছে আমি বানিয়ে ফেলছি এখন ভেজে নিব তো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কেমন হচ্ছে ছোটো ছোটো একদম পাতলা পাতলা ছোটো ছোটো রুটি বানিয়ে নিছি আর কি এখন হচ্ছে পাইপেনে তেল দিয়ে তেল গরম হওয়ার পরে ভেজে নিচ্ছি রুচি হচ্ছে আলুর দম দিয়ে খেতে খুবই সুস্বাদু লাগে আর খুব বেশি মজা লাগে তো প্রায় আমি হচ্ছে আগে বানাইতাম কিন্তু অনেক দিন ধরে বানানো হয় নাই তো আজকে খুবই মন চাইলো খেতে বানিয়ে ফেললাম তো ভাবলাম যে আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করি আর দেখাই কিভাবে কি করতেছি তাহলে আপনারাও বাসাতে বানিয়ে খেতে পারবেন এবং মেহমান আসলেও হচ্ছে বানিয়ে দিতে পারবেন অনেক ভালো লাগে আর কি আশা করি সবার ভালো লাগবে আর যদি একটু ভালো লাগে আমার ভিডিও যে আমার পুরা ব্লগের যে কোনো অংশ তাহলে প্লিজ একটা রিকোয়েস্ট থাকবে সবার কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই হচ্ছে লাইক দিয়ে হচ্ছে শুরুতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ছোট্ট একটা কমেন্ট করে তো অবশ্যই জানাবেন যে আমার ব্লগ ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আপনাদের মতামতের অনেক দরকার আছে কারণ হচ্ছে দেখা যায় আপনাদের ভালো লাগা মন্দ লাগা জানাবেন আমাকে যেহেতু আমি ব্লগ ভিডিও করি সবসময় চেষ্টা করি যে আমি হচ্ছে সিম্পল লাইফে যা যা করি এগুলো শেয়ার করার জন্য আর আপনাদের ভালো লাগাই তো আমার ভালো লাগা কারণ আমি ভিডিওই তৈরি করি যেহেতু আমার ভিউয়ার্সের ভালো লাগুক কারণ হচ্ছে যখন সুন্দর সুন্দর কমেন্ট পাই তখন কিন্তু মনটা অনেক ভরে যায় তো কথা বলতে বলতে আমি হচ্ছে পাঁচ ছয়টা রুচিও ভেজে নিলাম এখন আরেকটা ভেজে নিতেছি প্রায় হচ্ছে ভাজা শেষ এখন দেখিয়ে দিচ্ছি অনেকগুলো রুচি বানিয়ে নিছি আসলে ফার্স্ট টাইম আমি ভাবছিলাম যে এত বেশি হবে না কিন্তু অনেকগুলো হয়ে গেল এই তো সবগুলো রুচি আমি ভেজে নিছি এখন হচ্ছে খাওয়ার পালা তো আপনাদেরকে আলুর দমটাও রেডি হয়ে গেছে দেখিয়ে দিব আর আপনাদের ভাইয়াকে বলতেছি যে আইসা খাও অনেক সুন্দরভাবে হচ্ছে সব কিছু করে ফেলছি তো আপনাদের ভাইয়া আমাকে জিজ্ঞেস করতেছিল যে হচ্ছে এত কষ্ট করে আসলে রাত্রেবেলা আবার নাস্তা বানাইতেছো আজকের দিনে অনেক কাজ করেছো তো আমি অসুবিধা নাই খাইতে মন চাইতেছে এই তো আলুর দম আর রুচি রেডি করে নিচ্ছি আর হচ্ছে এখন আমি খেয়ে নিব তো আপনাদের ভাইয়া দুইটা খেয়েছে বলতেছে যে একটু পরে খাবে এই তো একটু আলুর দম নিয়ে নিচ্ছি আর রুচি দিয়ে খেয়ে নিব খুবই মজাদার একটা খাবার আশা করি এই রেসিপিটা সবার কাছে অনেক ভাল লাগবে অবশ্যই বাসায় তৈরি করবেন আর একটা কমেন্ট করে তো অবশ্যই আমাকে জানাবেন যে হচ্ছে আজকের ব্লগটা এবং হচ্ছে রেসিপিটা তারপরে হচ্ছে আমি ভেসিন পরিষ্কার করার যে টিপসটা দিলাম সব মিলায় আপনাদের কেমন লাগলো তো আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে যে একটু কিছু যেহেতু আমরা নতুন গৃহিণী যারা আছি শিখতে পারে আর কি তো কথা বলতে বলতে আমার ব্লগটা শেষ সবাই ভালো থাকবে